তো প্রথমে ভিডিওটি দেখে নিন তারপরেই আমি কথাগুলো বলছি সো ফ্রেন্ডস আপনারা ভিডিওটি দেখতে পেলেন এই ভিডিওটা কিন্তু ভাইরাল ভিডিও এবং সমস্ত জায়গায় কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে তো আপনিও আপনার ছবি দিয়ে কীভাবে তৈরি করতে পারবেন সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস বেশি কথা না বলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আর ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে যেতে পারে তো ভিডিওর সম্পূর্ণ প্রসেসটি দেখবেন স্টেপ বাই স্টেপ স্কিপ করে গেলে পরে কিন্তু বুঝতে পারবেন না কারণ এমন এমন কিছু জায়গা আছে যেগুলো কিন্তু স্কিপ আউট হয়ে গেলে আপনি কিন্তু সেই জায়গাটায় পৌঁছোতে পারবেন না সো ফ্রেন্ডস চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আর ভিডিওটি স্টার্ট করার আগে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর যদি আমার আপলোড করা ভিডিওগুলো ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন তো চলুন স্টার্ট করা যাক সো আমি আমার মোবাইল স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের মোবাইলে যদি ডিসকর্ড না থাকে তাহলে প্লে স্টোর থেকে কিন্তু আমাদের ডিসকর্ডটাকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো তার জন্য কী করবেন ডিআইএস সিওআরডি বলে লিখে সার্চ করলেই কিন্তু ডিসকর্ড চলে আসবে এটিকে আমরা জাস্ট ইনস্টল করে নেব ওকে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের ডিসকর্ডটাকে ওপেন করে রেজিস্টার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা রেজিস্টার করে নেব এইবার আমরা কীভাবে রেজিস্টার করতে পারি রেজিস্টার কিন্তু আমাদের মোবাইল নাম্বার ফোন নাম্বার থেকে রেজিস্টার করতে পারি অথবা আমাদের ইমেল আইডি থেকে কিন্তু রেজিস্টার করতে পারি ওকে তো আমি ইমেল আইডিটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে নাম জিজ্ঞাসা করবে আপনি একটি আপনার ইউজার নেম দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ আপনার মন মতো আঠারো বছরের উপরে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে ভেরিফাই করবে যে আমরা হিউম্যান না রোবট তো এটাকে ভেরিফাই করে নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে অ্যালাউ করে দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যালাউ 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 করার পরে আমাদের কিন্তু এবার এখানে স্কিপ অপশান দিয়ে আমাদের এখানে প্রোফাইল ফটো দিতে হবে প্রোফাইল ফটো দেওয়ার কারণটা কি বা লাভটা কি সেটি আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো নিজের ফটোটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এইবার অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পরে আমি আমার কিন্তু একটি ফটো এখানে আপলোড করে দেবো আপলোড করার পরে এখানে আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এইবার আমরা কি করব আমরা চলে যাব গুগল ক্রমে ঠিক আছে গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা সার্চ করবো ভিআইজি জি এই কথাটি সার্চ করবো করার পরেই আমাদের সবার প্রথমে দেখতে পাচ্ছেন ভিআইজি জি ভিগলি এই ওয়েবসাইটটি চলে আসবে এর উপরে ক্লিক করব ক্লিক করলে পরেই আমাদের কিন্তু সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে আমরা প্রম্টসের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের দেখতে পাবেন এখানে সার্চ অপশান আছে তো আমাদের এই ভিডিওটার টেমপ্লেটটাকে কিন্তু কপি করতে হবে তা আমি সার্চ অপশানে গিয়ে এলআইএল বলে সার্চ করবো সার্চ করলেই কিন্তু দেখতে পাবেন এলআইএল লিখলেই কিন্তু নিচে আমার এই অপশানটি দিয়ে দেবে তো এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরেই কিন্তু আমাদের ভিডিও টেমপ্লেটটা চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন কপির অপশান রয়েছে তো আমরা কিন্তু এই ডেসক্রিপশনটা এই ভিডিওর কপি করে নেবো ঠিক আছে তো কপি করে নেওয়ার পরে আমরা যেই এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কিন্তু জয়েন দ্য বেটার ওপরে ক্লিক করবো ঠিক আছে জয়েন দ্য বেটার উপরে ক্লিক করলে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে মানে আমাদের ডিসকর্ডে ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাকসেপ্ট অ্যান্ড ইনভাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আমাদের এখানে এই ধরনের ইন্টারফেস আসবে আসার পরে আমরা এগুলোকে এই প্রসেসগুলোকে স্কিপ করে যেতে পারি ঠিক আছে তো আমি স্কিপ করে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব ইংলিশ ইংলিশটা সিলেক্ট করার পরে দেখতে পাবেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েটে ভিডিও রয়েছে তো ক্রিয়েটে ভিডিওর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং এখানে আমাদের নিচে দিয়েছে কি আমরা কিন্তু এখনই ভিডিও ক্রিয়েট করতে পারবো না কারণ আমরা কিন্তু আমাদের ইমেল আইডিটাকে ভেরিফাই করে নিই তো এর উপরে ক্লিক করলে আমাদের কিন্তু দেখতে পাবেন এখানে ইমেল আইডিটাকে ভেরিফাই করতে বলছে তো আমরা আমাদের ইমেল আইডিটাকে ভেরিফাই করে নেব ভেরিফাই করার পরে আমাদের ভেরিফাইড হয়ে যাবে এইবার কি করব চারটি অপশান রয়েছে এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে ভিআইজিজি এলই টু ভিগলির উপরে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলে পরে এখানে অ্যানিমেটের উপরে ক্লিক করব। অ্যানিমেট অ্যানিমেটের ওপরে ক্লিক করলে পরে আমাদের এখানে ইমেজ দেবে তো ইমেজটাকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমাদের মোবাইল থেকে যেই ছবিটার এগেনস্ট আমরা এই ধরনের ভিডিও চাই তো আমরা আমাদের ছবিটাকে এখানে একটি ছবি সিলেক্ট করে নেবো মোশন প্রমসের ওখানে কিন্তু আমরা যেই প্রম্পসটা কপি করেছিলাম সেটাকে দিয়ে পেস্ট করে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে ফর্ম টেমপ্লেটের উপরে ক্লিক করতে হবে আর ফাইন টিউনের ওখানে ক্লিক করার পরে ওপর অন করে দিয়ে তারপর আমাদের সেন্ড করে দিতে হবে সেন্ড করে দিলে পরেই কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করার পরে কিছুটা সময় অপেক্ষা করার পরেই আমাদের এখানে কিন্তু ভিডিও রেডি করে দিয়ে দেবে তো খেয়াল রাখতে হবে ঠিক আছে ডিসকর্ডে তো খেয়াল রাখার পর দেখতে পাবেন আমার এখানে কিন্তু আমার কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং এখানে আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমি যদি এখানে ভিডিওটা প্লে করি দেখতে পাবেন ভিডিওটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে এবার এখানে একটি ওয়াটারমার্ক চলে আসবে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি তাই আর প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিলে পরে কিন্তু এই ওয়াটারমার্কটা থাকতো না তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই ঠিক আছে তো এইভাবেই কিন্তু এই ধরনের ভাইরাল যে ভিডিও রয়েছে সেটাকে আমরা তৈরি করতে পারি সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ